পাপিয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি হচ্ছে, একই বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নরসিংদী বহিষ্কৃত যুব মহিলা লীগের নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, এতে মানহানি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষদের। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামিমা নূর পাপিয়া ওরফে পিউ, স্বামী মুফিজুর রহমান ওরফে মতি সুমন সহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও সম্মানহানিকর সংবাদ পরিবেশন হচ্ছে, যা জনমতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং এতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে আরও বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে আটক ব্যক্তিদের নাম এবং তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে অযথা সম্মানহানিকর, বিরক্তিকর ও অসত্য সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে সম্মানহানিকর, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।